আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদেরকে একটি ফোরক্লিপ সম্বন্ধে একটু আইডিয়া দেব। যারা প্রবাসে থাকে তাদের খুবই গুরুত্বপূর্ণ এটা ভিডিও, অনেকের প্রয়োজন হয় ফোরক্লিপ শেখানোর জন্য। আমি এই ফোরক্লিপটা চালাই। এই ফোরক্লিপটা গ্যাসেও চলে, তেলেও চলে। দেখতেছেন সিলিন্ডার, গ্যাসের নলেজ, এটাতে গ্যাসের লাইন দেওয়া হয়। দেখতেছেন এই ফোরক্লিপটা, এটা হলো টয়টা, এটা হলো 1500 কেজি বহন করে, 1500 কেজি বহন করে। এটার মধ্যে কয়েক ধরনের আছে, দেখে আপনাদেরকে পুরো গাড়িটা দেখাচ্ছি, পুরো গাড়িটি দেখাচ্ছি। এটার মধ্যে লাইট আছে, ইন্ডিকেটর আছে। দেখেন লাইট, লাইটগুলো জ্বলছে, এটা রাত্রে ব্যবহার করার জন্য। তারপর দেখেন ইন্ডিকেটর আছে, দেখতেছেন ইন্ডিকেটরও আছে, ইন্ডিকেটর পিছনে আছে, পিছনে আছে, ব্যাকলাইটও আছে। আর আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, এই সামনে যে দুইটা জ্যাক, এই জ্যাকটাকে উপর উঠানোর জন্য, উপর উঠানোর জন্য এটাকে সামনের দিকে দিলে নিচে নামবে, এটাকে নিচের দিকে দুমো, এটা উপর উঠতেছে। এখন আপনারা দেখতেছেন কিনা, এটা উপর উঠতেছে জ্যাকটা, আমি নিচের দিকে যাতা দিয়ে ধরছি। আর এটাকে যখন সামনের দিকে দেবো, এটা নিচে যাচ্ছে, দেখেন নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। আর এই এই গিয়ারটা হলো আপনার এই যে সামনের এই যে জ্যাকটা, এটাকে সামনের দিকে নেবো, এই দেখেন সামনে চলে যাচ্ছে, হ্যাঁ সামনের দিকে যাচ্ছে। এখন উপরের দিকে দিছি, আর এখন আমি নিচের দিকে দিলাম, এই নিচের দিকে দিলাম, দেখেন এখন উপরের দিকে আসতেছে, উপরের দিকে এসে গেছে, ঠিক আছে। আর এটা হলো তেলের আর পানির, ঠিক আছে। আর এটা হলো অ্যাক্সেলেটার, এটা হলো অ্যাক্সেলেটার, এটা অ্যাক্সেলেটার, এটা ব্রেক। আর এটা হলো ক্লাস, এটা হলো ক্লাস, আমার বাম পায়ে যেটা এটা ক্লাস, আর ডাইন পায়ে যেটা এটা ব্রেক। আর এটা হলো হ্যান্ড ব্রেক, এটা হলো হ্যান্ড ব্রেক, এখন বাম পায়ে যেটা করতেছি এটা হলো হ্যান্ড ব্রেক। আর এটা তো স্টার্ট দেওয়ার নিয়ম, এটা তো সবাই জানেন। এটা হলো হেডলাইট, লাইটের, ঠিক আছে। আর এটা হলো হ্যান্ড ব্রেক উঠানোর, পার্কিং উঠানোর। এটা হলো এই স্টারিংটা আপনি সেটিং করার জন্য, এখানে আছে ব্রেক অয়েল, এখানে আছে ব্রেক অয়েল। আর এই সিটটা ওরে সামনে পিছিয়ে নেওয়ার জন্য, অ্যাডজাস্ট করার জন্য, এটা সাথে সিট বেল্ট আছে সেফটির জন্য, সেফটির জন্য সিট বেল্ট আছে। তারপরে আর কি দেখাবো, এখানে এটা হলো গ্যাসের আর তেলের, এটা গ্যাস তেলের দুইটাতে চলে, তেল গ্যাসের দুটোটাতে চলে, এটা দেখেন তেল গ্যাসের দুটোটাতে চলে। এই হলো অবস্থা, এটা হলো টয়টা, এটা হলো হরন, এটা হলো। আর এই গাড়িটাতে দুইটি গিয়ার, যারা জানেন না, এটা এই গাড়িগুলো ফোরক্লিপ হয়ে থাকে দুই গিয়ারের গাড়ি, ফোরক্লিপ হয়ে থাকে দুই গিয়ারের গাড়ি, একটা হলো সামনে, একটা হলো পিছে, আর মাঝখানে হলো নিউট্রাল, ঠিক আছে। লুকিং গ্লাস থাকতেছে, দেখ একবারে সহজ। কিন্তু গাড়িতে আপনার এটা এটা সমস্যা হলে একটু বেশি ইয়ে করলে আপনার খুব দ্রুত ইয়ে করে। এই দেখেন আমি এখন সামনে দিলাম, গাড়িটি হাঁটতেছে, আমি অ্যাক্সেলেটার দেই নেই, কিন্তু অ্যাক্সেলেটার দেই নেই, গাড়িটি কিন্তু আপনি আপনি হাঁটতেছে, আমি অ্যাক্সেলেটার দেই নেই কিন্তু গাড়িটি হাঁটতেছে। আবার এই দেখেন ব্যাক গিয়ার দেব, এবার ব্যাক গিয়ার দেব, এবার পিছনে যাচ্ছে। এটার একটা সুবিধা মানে আপনার অ্যাক্সেলেটার দেওয়া লাগে না, আমি এখনও পর্যন্ত অ্যাক্সেলেটার দেই নেই, ঠিক আছে। অ্যাক্সেলেটার দিলে একটু জোরে যাবে, দেখেন আমি অ্যাক্সেলেটার দিছি, এখন খুব দ্রুত যাইতেছে, ঠিক আছে। আর এটা হলো মাঝখানে নিউট্রাল, দেখেন গাড়ি দাঁড়াই গেছে, দাঁড়াই গেছে। এটা হলো ব্রেক আর এটা হলো ক্লাস। দেখেন কি সুন্দর, এই দেখেন দেখেন আমি জ্যাকটাকে সোজা করতেছি, সোজা হয়ে গেছে জ্যাকটা,
এখন নিচে নামিয়ে রাখলাম। এটা নাম এইভাবে নেমে রাখা ভালো। वो देखेगा तो जो है बोलेगा वीडियो बना रहा है। चलो সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি আপনার কাছে কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।